আমি মিস জয়িতা পলি, একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা। আমার এই নারী হওয়ার গল্পটা অন্য সবার থেকে একটু ভিন্ন। আমাকে অনেক চ্যালেঞ্জিং নিয়ে আমাকে আজকের এই নারীর অবস্থানটা আমাকে অবস্থানে আমি এসেছি। আমার জন্মটা ছেলে হিসাবেই, কিন্তু আমি আমার শারীরিক গঠন ছেলে, কিন্তু আমি মানসিকভাবে পুরোপুরি নিজেকে একজন নারী ভাবি। খুব ছোটোবেলা থেকেই, যখন 6-7 বছর বয়স আমার, তখন থেকে আমার মেয়েদের মেয়েলিপূর্ণাম্যটা একটু বেশি ছিল এবং নিজেকে নারী সত্তা নিয়েই কিন্তু আমি বসবাস করতাম। খুব ছোট থেকেই লিপস্টিক পরতাম, ছেলেদের সাথে খেলতাম না, মেয়েদের সাথে খেলতে খুব আগ্রহ ছিল। মায়ের লিপস্টিক চুরি করে ঠোঁটে দিতাম, মায়ের শাড়ি বা ওড়না শাড়ির মতো পেঁচিয়ে আয়নায় নিজেকে দেখতাম, দেখে দেখে হাসতাম যে আমি আজকে সুন্দর একজন নারী। এভাবে আসলে চলে। সে সময় দেখতাম পরিবার এই বিষয়টাকে সহজে মানত না, আমাকে অনেক মারধর করতো, অনেক টর্চারিং করতো যে তুমি ছেলে মানুষ, ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছো, কেন তুমি মেয়েদের মতো শাড়ি পরবা, চুড়ি পরবা, লিপস্টিক পরবা। এত মানে মারধরের পরেও নিজেকে নারী ভাবতাম। তারপরে হাই স্কুল পার করলাম, কলেজে গেলাম, সেখানে গিয়ে দেখি আস্তে আস্তে আমার নারী সত্তাটা আরও বেশি জাগ্রত হচ্ছে নিজেকে। আমি তখন মনে করছি যে আমার পার্শ্ববর্তী যে নারীরা আছে আমিও তেমনই একজন, কিন্তু পরিবার সমাজ এটাকে মানতে চায় না। পরিবারে বলে যে তুমি এইভাবে না, তুমি ছেলেদের মতো খেলো, ছেলেদের মতো কাজ করো, ছেলেদের মতো সেন্ডু গেঞ্জি পরো, ছেলেদের মতো লুঙ্গি পরো, ছেলেরা যে পোশাক পরছে সেই ধরনের পোশাক পরো। কিন্তু আমি কিছুতেই পারতাম না ছেলেদের মতো লুঙ্গি পরতে, ছেলেদের মতো সেন্ডু গেঞ্জি পরতে, পুকুরে গিয়ে গোসল করতে, ছেলেদের সাথে মিশতে, এটা আমার কাছে অসম্ভব মনে হতো। আমি মনে হয় যে আমি মরেই যাব, কিন্তু পরিবার থেকে এটাকে আমাকে চাপিয়ে দেওয়া হতো। এক পর্যায়ে পরিবারের এত টর্চার সহ্য না করতে পেরে আমি পালিয়ে গেলাম ঢাকায়, যে না আমার এভাবে আমি আর থাকতে পারছি না, আমার এখানে কোনো স্বাধীনতা নেই। ওইখানে 3 মাস 14 দিন থাকার পরে আবার আম্মা অসুস্থ হয়ে গেলো, বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করার পরে কিছুদিন থাকার পরে বাসায় আবার ওই একই ধরনের টর্চার, যে না চুল রাখা যাবে না, তোমার নখ বেশি বড় রাখা যাবে না, নখে নেল পালিশ করা যাবে না, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না, হাতে চুড়ি পরা যাবে না। কিন্তু আমি থাকতেই পারতাম না, কারণ আমার ভেতরে আমি নারী সত্তা বসবাস করে, আমি নিজেকে পরিপূর্ণ একজন নারী ভাবি। আমাকে ছেলের পোশাক পরতে দিলে বা চুল ছোটো করে কাটা, আমার কাছে মনে হয় যে আমি মনে হয় মরেই যাব। তো না পেরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। আমি বাসা থেকে বের হয়ে আমার যে কমিউনিটি, থার্ড জেন্ডার কমিউনিটি, সেই কমিউনিটি রাইটস নিয়ে আমি একটা জায়গায় কোর গ্রুপ ফ্যাসিলিটেটর হিসাবে চাকরি পাই। সেখান থেকেই আমার জীবনটাকে আমি নতুনভাবে সাজাতে শুরু করি এবং নিজেকে যে একজন পরিপূর্ণ নারী, আমি যে ভাবি যে আমি নিজেকে পরিপূর্ণভাবে একজন নারী উপস্থাপন করব সমাজের কাছে। আস্তে আস্তে চুল বড় শুরু করি, চুল রাখি বড়, আস্তে আস্তে চুল বড় হয়, মেয়েদের মতো পোশাক পরি, লিপস্টিক দিই। কিন্তু সেইখানেও দেখেছি যে বিভিন্ন প্রোগ্রামে গেছি শাড়ি পরে, থ্রি পিস পরে, চুল বড় বড় দেখে দেখেছি মানে সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে তারা আমাকে ভালো একটা চোখে দেখে না। তারা ভাবে যে এই ছেলে মানুষের মতো বা মেয়েদের মতো পোশাক পরেছে, সমাজের মানুষও খারাপ ভাবতো। আমি তারা আমার একটাই ভিতরে একটা মানে ইচ্ছা ছিল যে কে যে যাই ভাবুক না কেন আমি নিজেকে প্রতিষ্ঠিত নারী হিসাবে প্রতিষ্ঠিত করব এবং সমাজে, পরিবার এবং রাষ্ট্রে নিজেকে নারী হিসাবে দাবি করে নিজের যে অধিকারটা সেটাকে আমি আদায় করব। তো হচ্ছে 2016 সালে আমি আবা পরিবার আমাকে পরিবার তার ভুলটা বুঝতে পেরেছে, পরিবারে আমাকে আবা পরিবারে নিয়েছে এবং এখন আমি পরিবারে অনেক ভালো আছি। পরিবারের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এখন আমাকে নারী স্বীকৃতি দিয়েছে। আমি পরিবারের নারী হিসাবেই পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছি, পরিবারের নারী হিসাবেই থাকছি। এবং 2017 সালে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে আমি রাজশাহী জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছি। 2018তে ওয়া উইমেন অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনালভাবে, জাতীয়ভাবে, এবং জাতীয়ভাবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকেও কমিউনিটি লিডারশিপ হিসাবে আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এবং পাশাপাশি আমি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসাবে কাজ করছি, আর যারই আলোকে আমার এখানে ও সমাজের অবহেলিত যে নারীরা আছে প্রায় 350 জন মতো নারী কাজ করছে এবং একজন গবাদি পশুও পালন করছি। পাশাপাশি সমাজ উন্নয়নের জন্য কাজ করছি, নারী উন্নয়নের জন্য কাজ করছি। এ যাবৎ 700 জন মহিলাকে আমার নিজের হাতে আমি বুটিক্স এবং বিভিন্ন সেলাইয়ে প্রশিক্ষণ দিয়েছি, যেন নারীরা সমাজে এগিয়ে যেতে পারে।
যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নারীর অধিকার বেশি অগ্রাধিকার দিয়েছে, সেই আলোকেই আমি এই নারীদের নিয়ে কাজ করছি। পাশাপাশি প্রতিবন্ধীদের, যে যারা প্রতিবন্ধী নারী আছে তাদের জরিপগুলো আমি আমার মধ্যে আমার নিজের উদ্যোগে আমি কাজগুলো করছি। এই আমার পরিচয়, নারী হার গল্প। Okay, man. Okay.